Alif. Alif. Ba. Ta. Sa. 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 Jim. Jim. Ha. Ho. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এখন একটু ভালো আছি। মেধার শরীর আগের থেকে এখন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। সবার দোয়ায়, আল্লাহর ইচ্ছায় ও একটু ভালো আছে। পুরোপুরি এখনও সুস্থ হয়নি, একটু সময় লাগবে। তো মেধার বাবা মেধার জন্য আজকে বাজার থেকে মাছ এনেছে বেশ কিছু। ও আসলে খেতে চাচ্ছে না, তো কোনোই রুচি নাই মুখে, এই জন্য ও একটু খায় নাকি, এই জন্য ওর বাবা মাছ নিয়ে এসেছে। যদিও আমার ফ্রিজে এখনও ইলিশ মাছ আছে, তারপরেও এনেছে বেশ বড়, দেখে ভালো লাগলো তাই আনলো। চারটা এনেছে, একটা কেটে এনেছে আর তিনটা আসতো, আর একটা বোয়াল মাছ ওটাও কেটে এনেছে, কারণ এখন আমার কাটার সময় নাই, এই জন্য সব মাছ কেটে এনেছে। ইলিশ মাছের পিসগুলো বেশ সুন্দর করে কেটে দিয়েছে বাজার থেকে। আর কিছু সবজিও এনেছে, কুমড়ো আছে এর মধ্যে, টমেটো, টমেটোগুলো বেশ সুন্দর, লেবু মেধার জন্য। আর এনেছে শাক দুই রকমের, লাল শাক, পালং শাক, আর বেশ বড় একটা বাঁধাকপি, এটা ভাজি করেও খাওয়া যাবে, আর বিভিন্ন কিছু করেই তো খাওয়া যায়। সবজিগুলো বেশ ভালোই আছে। মেধার বাবা মাছ নিয়ে আসার পর আমি রান্না করব এটার জন্য আর ওয়েট করলো না, সে নিজেই চলে গিয়েছে কিচেনে। সে রান্না অলরেডি শুরু করে দিয়েছে, মেধাকে খাওয়াবে, এজন্য দ্রুত করে রান্না করছে। আর মাছটা রান্না করবে আলু কুচি দিয়ে। আলু কুচি দিয়ে বেশ ভালোই লাগে, আমি আগে কখনো খাইনি আলু কুচি দিয়ে ইলিশ মাছ, তো ঢাকায় আসার পরই আমি খেয়েছি, খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর মেধা তো আলু পছন্দ করে, এজন্য আর কি এভাবেই করে খাওয়াবে। ওর মুখে কোনোই রুচি নাই, কিছুই খেতে চাচ্ছে না, শরীর থেকে এখনও পুরোপুরি জ্বরটা যায়নি, হালকা আছে, এই জন্য মুখে রুচি নাই। তো ডক্টর ওষুধ দিয়েছে ভিটামিন, ওটা আর কি স্টার্ট করব আজ থেকে। এখন আলু কুচিগুলো দিয়ে দিল, মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না। আর মেধার বাবা এটা রান্না করে মেধাকে খাইয়ে তারপর যাবে। আর এই তিন চার দিন আমাদের আসলে খুব বাজে একটা সময় গিয়েছে, খুব খারাপ একটা সময় আমাদের পার করতে হয়েছে। মেধার তো আসলে ওর কষ্ট দেখে আমারই খুবই খারাপ লেগেছে, আমি সহ্য করতে পারছিলাম না যে এতগুলো প্রবলেম একই সঙ্গে। আর মেধার বাবার এরই মধ্যে রান্না শেষ হয়ে গিয়েছে, আর রান্না শেষ করে মেধাকে খাওয়াবে ওর বাবা। রান্না শেষ হওয়ার পর মেধাকে ওর বাবা খাওয়াচ্ছে, আর এদিকে আমি চুলায় পালং শাকটা আর কি বসিয়ে দিচ্ছি, পালং শাক ভাজি করব ধনে পাতা দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে। পালং শাক ভাজি বা রান্নাতে আমি ধনে পাতাটা দিই, বেশ ভালো লাগে আমার কাছে, লাল শাকে, যে কোনো শাকে দেই, শুধু লাউ শাক বাদে। আর মেধা অসুস্থ হওয়াতে মেধার বাবা এই কয়দিন বাসাতে অনেক সময় দিচ্ছে, আসলে আমি একা পেরে উঠছিলাম না, মেধাকে সারাক্ষণই কোলে রাখতে হচ্ছিল, মেধার বাবা আর আমি দুজনে মিলেই ওকে টেক কেয়ার করেছি একদিন। আমার পালং শাক ভাজিটাও এখন হয়ে গেছে, আমার রান্নাটা শেষ, এখন আমি কিচেনটা ক্লিন করে ফেলবো, থালা বাসনগুলো ধুয়ে তারপর করব। আমি এখন চলে এসেছি আবার কিচেনে, আর কারণ কিচেনে সব কিছু এলোমেলো, আর থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি এরই মধ্যে, ধুয়ে তারপর আমি গরম পানি দিয়ে চুলাটা পরিষ্কার করছি। এখন তো শীতের সময়, একটু গরম পানি দিলে চুলা বা তেলগুলো সহজে কেটে যায়, এজন্য আমি
কিচেনে আসার আগে একটু গরম পানি করে রাখি, যেন তাড়াতাড়ি করে বা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আর কি। এই জন্য হালকা একটু গরম পানি দিয়ে নেই, খুব সুন্দর ক্লিন হয়ে যায়। শীতের সময় একটু গরম পানি না দিলে পরিষ্কার হতে চায় না যে কোনো কিছুই, আর ডিটারজেন্ট বা লিকুইড যেটাই দিই, ডিশ ওয়াশিং এইগুলো, হালকা একটু গরম পানি দিলে খুব ভালো আমার কাছে লাগে। আমি শীতের সময় সব কিছু একটু গরম পানি দিয়ে ক্লিন করার চেষ্টা করি। মেধার বাবা মাঝে মাঝে বলে যে তোমার কিচেন এত ক্লিন করা লাগে কেন প্রতিদিন, মাঝে মাঝে একটু করলেই তো হয়, প্রতিদিন কি এভাবে করার লাগে? কিন্তু আসলে পুরুষ মানুষ তো বুঝতে পারবে না যে কিচেনটা ক্লিন রাখা কতটা জরুরি। তো ওর বাবা চলে গিয়েছে অলরেডি, বাইরে চলে গিয়েছে। মেধাকে আমি খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, ও খেলা করছে, আর যতক্ষণ ও একটু চুপচাপ থাকে এইটুকু সময়ের মধ্যে আমি কিচেনের কাজগুলো শেষ করে চলে যাব আবার মেধার কাছে। মেধাকে আবার গোসল আজকে করাবো না, ওর শরীর মুছিয়ে দিব আর মাথাটা একটু ধুয়ে দিব। আগামীকাল ইনশাল্লাহ ওকে গোসল করিয়ে দেব, আজকে আর গোসল করাচ্ছি না, হালকা গরম পানি দিয়ে ওকে মুছিয়ে দেব। আমার কিচেনে ঢুকলে আমার আসলে অনেকটা সময় লাগে, আমার আপুদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি, তো আজকেও আবার বলছি। কারণ বলার কারণ হচ্ছে মেধার বাবা আমি কিচেনে থাকা অবস্থায় একবার ফোন দিয়েছিল, তো বললো যে তুমি কি করছো, আমি বললাম আমি এখন কিচেনে ঢুকবো, কিচেনটা পরিষ্কার করে আসব। আমি আমাকে জিজ্ঞেস করেছে তোমার কতক্ষণ লাগবে, দেরি করবে না, বাবু একা একা বসে থাকবে, তো আমি বললাম যে আমার 20 মিনিটের মতো, আমি আর কি কম করে বলেছি। আমার আসলে অ্যাকচুয়াল টাইম লাগে 30 মিনিট থেকে 40 মিনিটের মতো লাগে, তারও বেশি কোনো সময় লাগে, থালা বাসন ধুয়ে এগুলা ঠিক করে রেখে তারপর আবার কিচেনটা ক্লিন করা, তো এই সব মিলিয়ে আমার আর কি এই সময়টা লেগে যায়, 40 মিনিটের মতো তো লাগেই। তো মেধার বাবা আসার পরে, বাসায় আসার পর আবার আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কতক্ষণ লেগেছে কিচেনে, তাই আমি বললাম যে আমার প্রায় 15 ঘন্টার মতো লেগেছে, তো সে এটা মানতে রাজিই না, সে বলে যে না এতক্ষণ লাগার কোনো কথাই না, তুমি যতই যুক্তি দেখাও। তো আপুরাদের কাছে আমি বলছি যে আপনারা যদি এর থেকে শর্ট টাইমে পারেন বা কোনো উপায় আপনাদের জানা থাকে কাইন্ডলি আমাকে জানাবেন, তাহলে আমি একে ট্রাই করব যে আসলে কিভাবে আরও শর্ট করা যায়। আমি সবসময় কিচেনে আসার আগে আমি একটু ঘড়িটা দেখে ঢুকি যে দেখি কতক্ষণ আজকে আমার লাগে, তো দেখি যে এর কমে আর আমি পারি না, জানি না কেন সময় এত লাগে। আর প্রতিদিন হালকা করে হলেও যদি আমি সব জায়গায় একটা জলা দিই বা পরিষ্কার একটু ক্লিন করে ফেলি, তাহলে দেখা যায় যে আমার অনেক দিন পর খুব বেশি কষ্ট আমার করতে হয় না, বা কিচেনটা সাধারণত 1-1.5 মাস অন্তর একটু ডিপ ক্লিন করার প্রয়োজন হয়, তো তখন কষ্টটা একটু কমই হয়, তখন সহজেই ক্লিনটা হয়ে যায়, এত কষ্ট হয় না। এই জন্য আমার আর কি প্রতিদিন একটু টাইম ওয়েস্ট করতে হয় আমার কিচেনের পিছনে, প্রতিদিন আমি এভাবে একটু করে ফেলি তাহলে আমার কষ্টটা ওরকম হয় না। এরপর আমি কিচেন ডিপ ক্লিন করার সময় আমার ভিউয়ারদের সঙ্গে আমি একটু শেয়ার করব। কিছুদিন আগে আমি করেছিলাম ডিপ ক্লিন, কিচেনের সব কিছু বের করে ক্লিন করেছিলাম, কিন্তু আমার ভিউয়ারদের সঙ্গে আমি সেটা শেয়ার করতে পারিনি, মেধা ঘুমাচ্ছিল, তো ওই টাইমটায় আমি করেছি, আমাকে খুব দ্রুত করতে হয়েছে যে কারণে আমি ভিডিও করে সেটা আমি শেয়ার করতে পারিনি, এরপর ইনশাল্লাহ আমি করব শেয়ার। আমার কিচেনটা এখন ক্লিন হয়ে গিয়েছে, আর ক্লিন একটা কিচেনে কাজ করতে আসলে
সবারই ভালো লাগে, আর আমার মনে হয় ক্লিনিংয়ের কাজ করলে মনটা অনেক ভালো থাকে। তো ভিউয়ার্স, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি মেধার জন্য, কারণ মেধা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তাই মেধার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।